হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ইমি। আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো রমজানের স্পেশাল ইফতারের জন্য হালিম মিক্স দিয়ে শাহী হালিম রেসিপি। আশা করছি আমার আজকে সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। শাহী হালিম তৈরি করার জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। 1/4 কাপ পরিমাণ মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 4টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হলে এখন এর মধ্যে আমি এখানে গরুর মাংস নিয়েছি, ছোটো ছোটো সাইজ করে টুকরো করে কেটে তো এগুলোকেও দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজের মধ্যে সেটাকে ভেজার পর এখন আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে নিলাম। 1 চা চামচ পরিমাণ গুঁড়ামরিচের গুঁড়ো, 2টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাগুলোর সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আমি হালিম তৈরি করব তার জন্য মাংসগুলোকে ছোট ছোট সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি। এটা হচ্ছে রাঁধুনি হালিম মিক্স। আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্সটা ইউজ করতে পারেন। তো আমি এখন মশলাটা পুরোটাই একসাথে দিয়ে দিব হালিম মিক্সে। তো এইভাবে করে আমি প্রায় 15 মিনিট পর্যন্ত মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিব। এর মধ্যে মাংসটাও অনেকটা কুক হয়ে যাবে। মাংসটা প্রায় 60% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি প্রায় 20 মিনিট পর্যন্ত ডালটাকে ভিজিয়ে রেখেছি হালিম মিক্সে। ফুটন্ত গরম পানিতে প্রায় 20 মিনিট পর্যন্ত আমি এটাকে ভিজিয়ে রেখেছি। তো এখন ডালটাকে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি ডালটার সাথে মাংসটা সব কিছু একসাথে ভালোভাবে প্রায় 1 ঘন্টা পর্যন্ত রান্না করে নিব। তো অনবরত নাড়তে থাকবো। নাড়া কিন্তু বেশি বন্ধ করা যাবে না। 2-1 বার কত কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচ দিয়ে কিন্তু ঢেকে যাবে। তো অনেকেই বলে যে হালিম দিয়ে কিন্তু শাহী হালিমের কখনই টেস্ট পাওয়া যায় না। হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। যদি আপনারা কিছু ট্রিপস ফলো করেন তাহলে অবশ্যই আপনারা শাহী হালিমের টেস্টটা পাবেন। তো যাই হোক, এইভাবে করে আমি অনবরত প্রায় লো হিটে আমি হালিমটাকে রান্না করব। চুলার আগুনটা কিন্তু বেশি হাই হিটে শাহী হালিম রান্না করা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তো সেই দিকে লক্ষ্য রেখেও কিন্তু রান্নাটা করতে হবে। তো সবসময় কিন্তু বাইরে থেকে কিনে আসা খাওয়া সম্ভব হয় না। তো এইভাবে করে আপনারা বাসায় রান্না করে নিতে পারেন হালিমটা। তো হালিম রান্না কিন্তু হয়ে গেছে। এখন উপর দিয়ে পেঁয়াজ ভেজাটা দিয়ে আবার একটু বাগার দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি আর ঘন করব না, কারণ ঠান্ডা করার পর কিন্তু হালিমটা আরও ঘন। হালিম পরিবেশনের জন্য একটা মাটির পাত্র নিলাম। তো এর মধ্যে হালিমগুলো ঢেলে নিচ্ছি। উপর দিয়ে আবারও কিছু পেঁয়াজ ভেজাটা দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কিছু ধনে কুচি দিয়ে দিচ্ছি, শসা কুচি দিয়ে দিচ্ছি, আর লেবু স্লাইস করে কেটে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল। ব্যাস, ইফতারের জন্য খুব ইজিলি আপনারা বাসায় হালিমটা তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল রমজানের স্পেশাল ইফতারের জন্য শাহী হালিম রেসিপি। আশা করছি আমার এই সহজ রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।